আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহ রেখেছে আমি আছি, ভালো আছি। আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহ মোটামুটি এখনও ভালো রেখেছেন। তবে খুবই দুঃখের সাথে একটি কথা জানাচ্ছি আপনাদের, অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে এসেছি। সবাই বুঝতে পারছেন আমার ব্লগটি আজকে কেমন হবে কী নিয়ে। তো অবশ্যই আমার লাস্ট ব্লগে হয়তো বা সবাই শুনেছেন, রমজান মাসে আমার ব্লগ শেষ করেছিলাম, আর করা হয়নি। আব্বু খুব অসুস্থ ছিল, আমার বাবা ভীষণ অসুস্থ ছিলেন, সবার কাছে দোয়া চেয়েছি, সবাই দোয়া করেছেন। যারা দোয়া করেছেন সবাইকে অবশ্যই আমার তরফ থেকেও দোয়া সবার প্রতি। তো গত 27 রোজার দিন আমার আব্বা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আব্বার রুহের মাগফিরাত কামনা করবেন এবং ওনার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা যেন অবশ্যই জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করেন ওনাকে। আমার মা নেই, আমার বাবাকেও হারিয়েছি, খুব তাড়াতাড়ি বাবা মাকে হারালাম। একটা সময় বুঝতে পারিনি বাবা মা সত্যি আমারও চলে যাবে এত তাড়াতাড়ি। আমি অনেককে দেখতাম, বুঝতাম খারাপ লাগতো, কিন্তু এখন যে উপলব্ধিটা করতে পারছি এটা হয়তো বা তখন পারিনি। এখন বুঝতে পারছি কি হারিয়েছি, মাকে হারিয়ে অনেকটা বুঝেছি, তারপর বাবাকে হারিয়ে আরো বেশি বুঝতে পারছি কি হারালাম, কত বড় শক্তি হারিয়ে ফেলেছি, কত বড় কষ্ট, নিজেকে কতটা দুর্বল মনে হয় সেটা শুধু নিজেই বুঝতে পারছি। আমরা বোনরা খুব কষ্ট পাচ্ছি, ছোট দুইটা ভাই ওরাও কষ্ট পাচ্ছে, সবাই আব্বা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার বাবা নেই, মাও নেই, কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। তবে সবাই অবশ্যই যাদের বাবা আছে মা আছে তারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী, বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে বেশি বেশি করে যতটুকু সম্ভব কিছু না কিছু করে, কারণ বাবা মা চিরকাল থাকে না। আর বাবা মা চলে যাওয়া মাত্রই বোঝা যায় অনেক বড় একটি শক্তি, অনেক বড় একটি ছায়া, অনেক বড় একটি তাপ, যে তাপ মানুষকে শক্তি যোগায়, যে শক্তি মানুষকে পথ চলতে অনেকটা সাহস যোগায়, সবকিছু মিলে এটা সবাই জানেন। আসলে আমি তো বাবাকেও হারিয়েছি, তাই আমি বুঝতে পারছি কি বলছি না বলছি বুঝতেও পারছি না, তাই বুঝতে পারছি যে আমার কি নাই, আমি কতটা অসহায়, কতটা এতিম হয়ে গেলাম। আসলে এই ব্লগটির মাধ্যমে আমার সন্তান আমাকে বারবার বলছে, আমার মেয়েরা ওরাও ছোট, তারপর ছোট মানুষ আমাকে অনেক আগেও বলেছিল আম্মু একটা ব্লগ করো, করে অন্তত সবার কাছে কে কখন দোয়া করে আমার নানা ভাইয়ের জন্য, কার দোয়া আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আম্মু তুমি একটু সবাইকে জানো, আমার নানা ভাই যে পৃথিবী থেকে চলে গেছে, আমার নানা ভাইয়ের জন্য একটু সবার কাছে দোয়া চাও। আমি সত্যি এতটা এতটা কষ্ট পেয়েছি, এতটা কি বলবো বলে বোঝাতে পারছি না, আমি খুব ভেঙে গিয়েছি। হয়তো বা আমি রাগে অভিমান অনেক সময় অনেক কথা বলি ঘরে, বা অনেক সময় অনেক বেশি আবেগে পড়ে অনেক কথা বলি, সবটাই আমার হারানোর ব্যথা, সহ্য করতে যখন পারি না তখন আমি কি ফেস করছি, কিভাবে আমার দিন কাটছে সময় কাটছে সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো করতে পারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে আজ তোমাকে খুব মনে পড়ে, সব বাবাকে আল্লাহ জান্নাতবাসী করো। আমি অনেক কষ্টে, দয়া করে যাদের ঘরে বাবা মা আছে সবাই অনেকেই করে আমি দেখি জানি, কিন্তু বাবা মাকে সত্যি সত্যি ভালোবাসেন। সন্তান কম বেশি অনেকে জন্ম দিচ্ছেন, অনেকে বিয়ে হয়েছে, ঘর সংসার করছেন, আমরা সন্তানকে যেরকম ভালোবাসি বাবা মাকেও ঠিক সেভাবেই ভালোবাসা উচিত, আরও বেশি বাসা উচিত।
তবে বাবা মা হারানোর ব্যথা অনেক কষ্টে। আর হয়তোবা আর একটু বয়স যদি হতো তখন যদি হারাতাম, হয়তোবা জানি না কথাটাকে কে কীভাবে নেবেন, হয়তোবা কষ্টটাকে আরেকটু অন্যভাবে কষ্ট পেতাম, হয়তোবা আরেকটু অন্যভাবে নিজেকে বোঝাইতে পারতাম। এখন কিন্তু নিজের কাছে এই শক্তি নাই যে নিজেকে বোঝাবো কী দিয়ে, আমার পরিবারকে বোঝাবো কী দিয়ে, আমার আর ভাই বোনকে বোঝাবো কী দিয়ে, নিজেই তো কিছু বুঝি না। তারপরও নিজেরাই নিজেদের সান্ত্বনা দিই। তারপর আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ভালোবাসা যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার এলাকাবাসী সবাই আমার বাবাকে খুব ভালো জানেন, আমি যতদূর জানি আমার বাবা বলে না, আমার বাবা সারাটা জীবন মানুষের জন্য অনেক কিছু করেছে। আমার বাবাকে কখনো কারো কাছ থেকে কিছু নিতে দেখি নাই, আমি আমার বাবার কোনো ছবি পোস্ট করি নাই, তারপরও জানি না কতটুকু ভালো হবে। আমি কখনো আমার ব্লগ যদি টিকে থাকে, আমি যদি টিকে থাকি বেঁচে থাকি, আমি আমার বাবার ছবি দিব, আমার বাবাকে আপনাদেরকে এক নজর দেখার সেই সময় সুযোগটুকু করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কতটুকু এটা পারবো বা করবো সেটা আমি কথা দিতে পারছি না, দেখা যাক। কিন্তু বাবার জন্য দোয়া করবেন। মাকেও হারিয়েছি, বাবাকেও হারিয়ে ফেললাম, আসলে বুঝতে পারি নাই আব্বা চলে যাবে, ভাবতাম আমার আব্বা অন্তত যাবে না। ইয়া আল্লাহ, তুমি আব্বাকে জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ। আর একটি মেয়ে সন্তানের কাছে তার বাবার থেকে অমূল্য সম্পদ আর কিছুই নাই। মা বাবা, মাকে হারিয়ে তো আমি পুরোটাই পাগলের মতো ছিলাম, অনেকটা উঠে দাঁড়াতে সময় লেগেছে, উঠে তো দাঁড়িয়েছি, তা না হলে তো বেঁচে থাকতাম, কিন্তু বাবাকে হারিয়ে একদম ভেঙে পড়েছি। দোয়া করবেন সবাই, সবার আসলে সহ্য ধারণ ক্ষমতা এক না, দোয়া করবেন, সবার দোয়াটা এখন খুব দরকার আমার পরিবার পরিজন সবার জন্য। আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য আমার খারাপ লাগে। আমার হাজবেন্ড আমাকে অনেক মানসিক সাহস দিয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, আমার আত্মীয় স্বজন দিয়েছে, আমার নানা আমাকে আমেরিকা থেকে ফোন করে উনি আমাকে সাহস দিয়েছে। এইসব বিষয়ে অন্তত আমি মিথ্যা বলবো না, আমার শ্বশুরবাড়ি থেকে, বাবার বাড়ি থেকে, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত সবাই আমাকে ভালোবাসা জানিয়েছে, আমাকে সমবেদনা জানিয়েছে। তো সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, সবাই সবার বাবা মায়ের দিকে অবশ্যই বেশি বেশি করে খেয়াল রাখবেন, এর জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও বলছি বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে বেশি করে সময় দেন, একটা ঈদ বাবা মায়ের সাথে অন্তত করেন, যেটা আমি করতে পারিনি বিয়ের পরে অন্তত। তো ঠিক আছে, ভালো থাকেন, দোয়া করবেন সবাই, আমার কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।